ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন এইচএসসি পরীক্ষার্থী তরুণ অভিনেত্রী নিশাত আরা আলবিদা। গতকাল বৃহস্পতিবার ঢাকায় নিজ বাসাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই অভিনেত্রী। অভিনেত্রীর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার বন্ধু মোহাম্মদ হৃদয়। তিনি জানান, তবে শারীরিক অবস্থা অবনতি হতে শুরু করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। কিছুটা সুস্থ বোধ করলে আবারও নিশাতকে বাসায় নিয়ে যাওয়া হয়। প্রথম থেকে নিশাত জ্বরকে তেমন গুরুত্ব দিচ্ছিলেন না বলে তার বন্ধু জানিয়েছেন। অভিনেত্রী নাকি ভেবেছিলেন ওষুধ খেলেই সব ঠিক হয়ে যাবে, কিন্তু সেই অবধি আর হয়নি। ডেঙ্গু জ্বরে নিশাতের প্লাটিলেট কমতে শুরু করে, যদিও মৃত্যুর আগে তা আবার বাড়তে শুরু করেছিল। ডেঙ্গু জ্বরে আক্রান্তের আগে নিশাত এইচএসসি পরীক্ষা দিচ্ছিলেন, হঠাৎই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ায় বাকি পরীক্ষা আর দিতে পারেননি। এই নিয়ে বেশ মন খারাপ ছিল নিশাতের। ফেসবুকে তাই প্রায়ই পোস্ট করছিলেন মন খারাপের স্ট্যাটাস। মৃত্যুর চার দিন আগে ভক্তদের সঙ্গে শেষ ইচ্ছার কথাও প্রকাশ করেন তিনি। নিশাত তার ফেসবুকে জানিয়েছেন, পরের জন্মে শালিক হওয়ার ইচ্ছে। এত অল্প বয়সে অভিনেত্রী না ফেরার দেশে পাড়ি দেওয়াটা ভক্ত শুভাকাঙ্ক্ষীরা কিছুতেই মেনে নিতে পারছে না। অভিনেত্রী অকাল মৃত্যুতে এই মুহূর্তে তার পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। তাই পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তারা জানায়, অভিনেত্রীর মৃত্যুর বিষয়ে মিডিয়ার কারোর সঙ্গে তারা কথা বলতে চান না। নাটোরে বেড়ে ওঠা নিশাতের। নাটোরে একটি কলেজে ভর্তি হয়ে পরে তিনি ঢাকায় আসেন, থাকতেন মায়ের সঙ্গে। তার বন্ধু হৃদয় বলেন, নিশাতের বাবা মা আলাদা থাকতেন শুনেছি। ঢাকায় আসার পর নিশাত কিছু একটা করতে চেয়েছেন, মনে প্রাণে অভিনেত্রী হতে চেয়েছিলেন, সেই পথেই হাঁটেন। একটু একটু করে চেষ্টা করে অভিনয় করেন। হৃদয় বলেন, দুই বছরের মতো হবে, সে কেরিয়ার হিসেবে অভিনয় পছন্দ করে। সব কিছুই ভুলে প্রায় বলতো, দেখিস আমি একদিন বড় তারকা হব, অনেক বড় অভিনেত্রী হব, মডেল হব। অভিনয় নিয়ে অনেক স্বপ্ন ছিল তার, ইচ্ছে ছিল থিয়েটারে অভিনয় শেখার। মাস কয়েক আগে থিয়েটারিয়ান নামের একটি নাট্যদলে কর্মশালা করেছিল। গতকাল দুপুর থেকেই নিশাতের ফেসবুক প্রোফাইল জুড়ে শুধু শোকের আবহ। বন্ধু বান্ধব সহকর্মীরা সকলেই শোক জানিয়েছে তার আইডিকে ট্যাগ করে। কেউ দুদিন আগের, কেউ সপ্তাহখানেক আগে স্মৃতিচারণ করে ফেসবুকে লিখেছেন।